বিসমুল্লাহ রহমিল রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সময়ের যারা আমাদের তৃতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন এবং শ্রেণী মূল্যায়ন সকল স্কুলের জন্য দেখে দেওয়ার চেষ্টা করছি যারা আমরা আজকের ভিডিওটি প্রথম দেখছি অবশ্যই আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার জন্য সঙ্গে থাকবো যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আজকের ভিডিওটিতে শ্রেণী মূল্যায়ন এবং কীভাবে আমরা বাসা থেকে এর প্রস্তুতি নিতে পারি চলুন দেখে নিই বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সতী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা উপস্থিত হয়েছি আপনাদের ছোট শ্রেণীর যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন আমরা দেখতে চেষ্টা করছি আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আপনাদের ছোট শ্রেণীদের জন্য এই প্রশ্নপত্রগুলো সংগ্রহ করেছি তো শ্রেণী মূল্যায়ন দুহাজার চব্বিশ এবং তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান সময় এক ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণমান হল আমাদের পঞ্চাশ আমরা প্রশ্ন ধরুন এবং তার সঙ্গে কী কী প্রশ্ন থাকছে প্রত্যেকটি বিষয় শুধুভাবে দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি আমরা প্রথম থেকে শেষ সুন্দরভাবে আমরা নিজেরাই ভিডিওটি দেখে বা আপনাদের ছোট ছোটকে এই ভিডিওটি দেখিয়ে দিয়ে তাদের প্রস্তুতিগুলো নিতে পারেন এবং আমরা চেষ্টা করছি আপনাদের সামনে আরও অন্যান্য নতুন নতুন যে বিষয়গুলো তৃতীয় শ্রেণির বিশেষ করে এবং তারা যদি সামনে যেহেতু চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হবে আমরা প্রত্যেকটি বিষয়ে তাদের জন্য রেখে দেব ইনশাআল্লাহ যারা আমরা আজকে ভিডিওটি প্রথম দেখছি আমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়া যায় যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধর্ম আমাদের পাশে থাকার জন্য তো চলুন দেখে নেই প্রথমে কি থাকছে প্রথমে যেটি থাকছে সেটি হলো নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর বা উত্তরপত্রে লিখো নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো এখানে আমাদের পনেরোটি জন্য তিরিশ নম্বর রয়েছে দুই নম্বর করে আমরা একটু প্রশ্নগুলো দেখে নেই ক গ্রীষ্মকালে কোন কোন ফল পাওয়া যায় গ্রীষ্মকালে কোন কোন ফল পাওয়া যায় এর সঙ্গে শীতকালীন দুটি সবজির নাম লিখো শীতকালীন দুটি সবজির নাম লিখো এর সঙ্গে আমরা যেটি পেয়ে যাচ্ছি বারো ফলের নাম লিখতে বলা হয়েছে দুটি বারো দুটি ফলের নাম লিখতে বলা হয়েছে এর সঙ্গে ঘ আমিষ জাতীয় দুটি খাবারের নাম লিখো এর সঙ্গে পদার্থ কি তাহলে আমরা এই বিষয়গুলো বিভিন্ন জায়গা থেকে যেহেতু কালেক্ট করেছি কোথাও কোনো বানানের বা এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের ছোটো সময় এই ধরনের যে বিষয় প্রাথমিক বিজ্ঞানের বইয়ে যেভাবে বানানগুলো দেওয়া রয়েছে সেভাবে আমাদের ছোটো সমস্ত প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন আমরা মূলত এগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি আচ্ছা পদার্থ কি দেখতে পেলাম এবং দূষিত পানি কাকে বলে দূষিত পানি কাকে বলে মাটি কত প্রকার ও কী কী দূষিত পানি কাকে বলে মাটি কত প্রকার ও কি কি। মেরুরুনি প্রাণী কাকে বলে এরপরে যেটি দেখতে পাচ্ছি মেরুরুনি প্রাণী কাকে বলে বৃষ্টিপাত বেশি হলে কি হয় বৃষ্টিপাত বেশি হলে কি হয় এর সঙ্গে আমরা আরও যে বিষয়গুলো দেখতে পাবো সেগুলো দেখে চেষ্টা করছি প্রাকৃতিক পরিবেশ কাকে বলে প্রাকৃতিক পরিবেশ কাকে বলে এবং আমরা কথা থেকে পানি পাই আমরা কথা থেকে পানি পাই আচ্ছা নিরাপদ পানি কাকে বলে এরপরে আমরা পেয়ে যাব নিরাপদ পানি কাকে বলে এর সঙ্গে পানি আমরা কি কি কাজে ব্যবহার করি পানি আমরা কি কি কাজে ব্যবহার করি এবং শক্তি কাকে বলে আচ্ছা তো আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের লাস্ট যে প্রশ্ন এখানে একের মূর্ধন্য নর সেটি হলো জীব জ্বর কাকে বলে তাহলে আমরা এখানে সর্বমোট পনেরোটি প্রশ্নের জন্য তিরিশ নম্বর পেয়ে যাবে আমাদের ছোট শ্রমিকরা এবং আমরা এখানে এখানে সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটি বিষয় আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টি সময় দেব এবং এরপরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হল যে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্র লিখতে বলা হয়েছে এখানে আমাদের দশ নম্বর রয়েছে এখানে আমাদের দশ নম্বর রয়েছে প্রথম যে প্রশ্ন সেটি হল যে কলা ড্যাশ ফল কলা ড্যাশ ফল শ্রেণীকক্ষে ড্যাশ করা যাবে না শ্রেণীকক্ষে ড্যাশ করা যাবে না আচ্ছা এরপর আমাদের গয় যেটি দেওয়া রয়েছে বাংলাদেশ আমাদের প্রিয় ড্যাশ আমরা বড়দের ড্যাশ করব আচ্ছা উঁতে বাংলাদেশ ড্যাশ মহাদেশে অবস্থিত আমরা এখানে পাঁচটি দেখলাম আমরা এবং এই পাঁচটির জন্যে আমরা আমাদের ছোট ছোটদের জন্যে যে বিষয়টি পাবো এখানে দশ নম্বর রয়েছে এবং সুন্দরভাবে তারা এই প্রশ্নটি তুলে নেবে কলা ড্যাশ ফল শ্রেণীকক্ষে ড্যাশ করা যাবে না এটি তুলবে বাংলাদেশে আমাদের প্রিয় এই পর্যন্ত তুলে ড্যাশ দিয়ে তারপরে এখানে যে উত্তর হবে সেটি বসাবে এবং আমরা বড়দের ড্যাশ করবো বাংলাদেশ আমাদের দেশ মহাদেশে অবস্থিত তাহলে এগুলো সুন্দরভাবে তুলে নেবে এবং এখানে নির্দেশনা কিন্তু দেওয়া রয়েছে সঠিক শব্দ বসে সুন্দর পূরণ করে আমাদের উত্তরপত্রে লিখো তাহলে আমরা এখানে দশ পেয়ে গেলাম এবং আমরা এক নম্বরে পেয়েছিলাম তিরিশ নম্বর পনেরোটির জন্য সংক্ষেপে উত্তরের জন্যে আমরা এখানে তিরিশ দশে চল্লিশ পেয়ে গেলাম আরও অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকুন এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি দেখে দেওয়ার এবং এই ধরনের যে বিষয়গুলো আমরা বিশেষ করে তৃতীয় শ্রেণীর জন্যে বা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য শ্রেণী মূল্যায়ন কিন্তু এইবারের নির্দেশনা রয়েছে সামনে হয়তো এই ধরনের বিষয়গুলো নাও থাকতে পারে তাদের যে আমাদের এর আগে বা পূর্বে যে বিষয়গুলো ছিল প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বা বার্ষিকের এখানে আমরা দেখতে পাচ্ছি এর আগে আমরা নতুনভাবে অনেক কিছু পেয়েছিলাম শ্রেণী মূল্যায়ন এবং আমাদের ধারাবাহিক মূল্যায়ন এই বিষয়গুলোকে হয়তো সামনে না রেখে সরাসরি একশো নম্বরের প্রশ্নপত্রের যে বিষয়গুলো এবং সৃজনশীল যে বা কাঠামোবদ্ধ যে বিষয়গুলো সেগুলো কিন্তু সামনে থাকতে চলেছে আশা করছি আমরা যারা তৃতীয় শ্রেণীতে যারা আমাদের ছোটো শ্রেণীতে রয়েছে এবং আপনারা যারা রয়েছেন তারা যেন চতুর্থ শ্রেণীতে উঠবার পূর্বেই যারা আমাদের ছোটো শ্রমিকরা রয়েছে তারা যেন সুন্দরভাবে প্রত্যেকটি বিষয়ে মনোযোগ সহকারে তাদের যে পার্টগুলো রয়েছে প্রত্যেকটি বিষয়ে বিশেষ করে বাংলাদেশি গণিত এবং প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশ বিষয় পড়েছে এবং ধর্মের জন্য আমরা প্রত্যেকটি বিষয়ে সুন্দরভাবে আমাদের ছোট সুন্দর শেখানোর চেষ্টা করবো তো পরের অংশে আশা করছি আমরা প্রথম থেকে শেষ ভিডিওতে সময় দিচ্ছি আচ্ছা আমরা এখানে লাস্ট যে বিষয় সেটি পেয়ে যাচ্ছি পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্র লিখতে বলা হয়েছে এখানে আমাদের দশ নম্বর রয়েছে অর্থাৎ আমরা এই প্রশ্নটি দেখিয়ে দিয়েই শেষ করবো এবং আমরা আমাদের ছোটো শ্রমিকদের জন্যে যেভাবে আমাদের যে নির্দেশনাগুলো সামনে রয়েছে সে বিষয়গুলো আমরা সুন্দরভাবে দেখে নেবো এখানে আমাদের বামপাশ এবং ডান আমাদের এখানে যেটি দেয়া রয়েছে যে বাম পাশে বারো মাসি ফল শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস এবং পানির প্রধান উৎসব এবং গ্রীষ্মকালীন সবজি এর সাথে রয়েছে আমাদের শাক বা ফল থেকে আমরা ভিটামিন এবং আমরা ডান পাশে যেগুলো পেয়ে যাবো সেগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করছি ভাত কলা পেঁপে পোটল করলা ঢ্যাড়স সাগর নদী কুয়া নলকূপ পুকুর রাতকানার রোগ হয় এবং ও খনিজ লবণ পাই তাহলে আমাদের ছোট এই বাম পাশে যেগুলো রয়েছে বিশেষ করে বারোমাসি ফল কলা পেঁপে এভাবে শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস পানির প্রধান উৎস হল এবং গ্রীষ্মকালীন সবজি ফল ও সবজি থেকে আমরা ভিটামিন এখানে আমাদের ছোটো সময়ের প্রত্যেকটি জন্য এখানে যেভাবে আমরা বলার চেষ্টা করছি বারোমাসি ফল কলা পেঁপে এর সঙ্গে সঙ্গে আমাদের এই যে এই পরের যে বিষয়গুলো যেমন আমরা এখানে আরও চারটে বিষয় পেয়ে যাচ্ছি এই বিষয়গুলো যেন আমাদের ছোট সুন্দর যেন শুধুভাবে লিখতে বা বুঝতে পারে এই জন্য আমরা অবশ্যই সহযোগিতা করবো আচ্ছা তাহলে আমরা সরকার জাতীয় খাদ্যের প্রধান উৎস ভাত পানির প্রধান উৎস হলো সাগর নদী কুয়া নলকূপ পুকুর এবং গ্রীষ্মকালীন সবজি পটল এবং করলা ঢেঁড়স এর সঙ্গে ফল ও শাক থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই তার মানে আমরা আমাদের ছোটো সুন্দর যেভাবে এটি মিল করে কথা বা শেখানোর চেষ্টা করব বারো মাসে ফল একটি সুন্দরভাবে একটি টান দিয়ে ছোট্ট টান দিয়ে তারা কিন্তু এই বিষয়গুলো একটির পর একটি লিখবে এবং দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনারা যারা আমাদের তৃতীয় শ্রেণীর অভিভাবক রয়েছেন বা তৃতীয় শ্রেণীতে যারা আমাদের ছোটো সুন্দর পড়াশোনা করছে তাদের এই প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে আমরা একটি শ্রেণী মূল্যায়নের জন্য পঞ্চাশ নম্বরের একটি দ্বিতীয় শ্রেণী মূল্যায়নের জন্য আজকে একটি প্রশ্নপত্র দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেখানে আপনাদের অনেক উপকারে আসতে পারে অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন আমরা চেষ্টা করবো আর অন্যান্য স্কুলের যে প্রশ্নপত্রগুলো হয়েছে বা তৈরি করা হয়েছে এবং পরীক্ষাগুলো নেওয়া হয়েছে সেখান থেকে আমরা সরাসরি দেখে দিই যারা আজকে ভিডিও প্রথম দেখছেন বরাবরের মতো বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনি পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনার ছোটো সামনের সুস্বাস্থ্য কামনা করে আজকে নিচ্ছি খোদা হাফেজ তো আমরা এরপরে যে ভিডিওটি রাখার চেষ্টা করছে সেটি হলো তৃতীয় শ্রেণীরই শ্রেণী মূল্যায়ন বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সকল স্কুলের জন্য এবং সরাসরি স্কুল প্রশ্ন আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করছি আপনারা আমাদের যে ভিডিওগুলো দেখছেন এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছেন তো আমরা তৃতীয় শ্রেণীর আরও অন্যান্য বিষয়গুলো খুব শীঘ্রই আরও দেখি দেওয়ার চেষ্টা করব এরপরে ভিডিওটি থাকছে আমাদের এই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য সরাসরি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে একটি স্কুল প্রশ্ন